দু রাকাত ফজরের ফরজ নামাজ ইনশাআল্লাহ সেটা আলোচনা করা হচ্ছে, কিভাবে আমরা নামাজটা পড়ব। এইভাবেই আমরা যে দাঁড়ানোর মধ্যে বিভিন্ন যে এক একটা পদ্ধতি রয়েছে, নিয়ম রয়েছে, সেগুলি আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। তার মধ্যে নম্বর এক হলো দাঁড়ানোর মধ্যে সাতটি কাজ রয়েছে। এক নম্বর, পায়ের আঙ্গুলগুলি কেবলার দিকে সোজা করে রাখা, পায়ের যে আঙ্গুলগুলো সোজা করে আমরা লক্ষ্য রাখব, নামাজ যে মুসাল্লাতে দাঁড়িয়ে আছে সেই দিকে আমরা লক্ষ্য রাখব, যে পায়ের আঙ্গুলগুলো ঠিক কেবলার দিকে সোজা করে রেখেছে, তাহলে সোজা করে রাখতে হবে, নম্বর এক। নম্বর দুই হলো উভয় পায়ের মাঝখানে চার আঙ্গুল উর্ধে এক বিঘত পরিমাণ ফাঁক রাখা যায়। এই যে এক বিঘত চার আঙ্গুল থেকে শুরু করে যার যেমন বডি হিসাবে, শরীর হিসাবে, সে চার আঙ্গুল থেকে এক বিঘত তার যে সুবিধা মতো সে রাখতে পারে। নম্বর তিন হলো উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলি ও গোড়ালিদ্বয় মাঝে সমান দূরত্ব রাখা, এই যে সামনে এবং পিছনে যে সমানভাবে ফাঁকটা রাখা। হয়তো আমরা লক্ষ্য রাখি যদি সামনের দিকে অনেক সময় দেখা যায় বেশি ফাঁক করে দিয়ে পিছনের দিকে ছোট করে দিলাম, না, এদিক থেকে ওদিক পর্যন্ত মানে সামনে থেকে পিছনের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে সমান যে ফাঁকটা যে থাকবে সেটা যেন সমান থাকে। নম্বর চার, তাকবীরে তাহারিমা শুরু করা পর্যন্ত হাত ছেড়ে রাখা। তাকবীরে তাহারিমা পর্যন্ত আমরা কী করবো, হাত পুরো ছেড়ে রাখবো, আমরা লক্ষ্য রাখছি যেমন দাঁড়িয়ে আছে আমরা লক্ষ্য রাখবো, হ্যাঁ, অর্থাৎ হাত বেঁধে না রাখা। নম্বর পাঁচ, সম্পূর্ণ সোজা হওয়া, এক পায়ে ভর দিয়ে বাঁকা হয়ে না দাঁড়ানো। আমরা অনেক সময় দেখা যায় অনেকে এক পায়ে ভর দিয়ে বা এক ইয়ে করে আমরা অনেক সময় মানে দাঁড়াই, এগুলো ঠিক নয়, কারণ সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে হবে এবং আমরা সমানভাবে আমরা তার উপরে ভর দিয়ে আমরা দাঁড়াবো, এদিকে আমরা লক্ষ্য রাখবো। এবার কারোর কোনো সমস্যা হলে বা শারীরিক কোনো প্রবলেম থাকলে সেটা আলাদা জিনিস, কিন্তু শরীয়তের মশলা অনুযায়ী আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। নম্বর ছয়, ঘাড় সোজা রাখা, চেহারা জমিনের দিকে না করা, ঘাড়কে সোজা স্ট্রেট করা এবং জমিনের দিকে এইভাবে ঝুঁকে না যাওয়া। নম্বর সাত, সেজদার জায়গার দিকে নজর রাখা, আমরা সেজদার জায়গা যে জায়গাটা আছে সেদিকে আমরা নজর রাখবো, আমরা খেয়াল করব আমাদের সম্মুখে যে দাঁড়িয়ে আছে মিজানুর রহমান, তিনি দেখাচ্ছেন আপনাদেরকে যে সেজদার জায়গায় দৃষ্টিটা রেখেছেন কি না, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। বিশেষ দ্রষ্টব্য এটাই, ফরজ নামাজের কিয়াম অর্থাৎ দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ। ফরজ নামাজের জন্য আমরা যে নামাজ পড়ি অনেকেই আমরা মনে করি, মহিলারা অনেকেই আমরা এমন মনে করি যে আমাদের বসে নামাজ পড়তে হয়, ছেলে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, এটা বিষয় নয়। আমাদের দাঁড়িয়ে অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়াটা আমাদের জন্য ফরজ, চাই বেটা ছেলে এবং মেয়ে ছেলে, পুরুষ এবং নারী সবার জন্য দাঁড়িয়ে নামাজ পড়াটা হলো ফরজ। এই দাঁড়ানোর মধ্যে সাতটি কাজ আপনাদের সম্মুখে আলোকপাত করা হলো। হাত উঠানোর কাজ, এবারে হাত উঠানোতে আটটা কাজ রয়েছে, যেমন তাকবীরে তাহারিমার সময় হাত চাদরের ভিতরে থাকলে বাইরে বের করা। আমরা অনেক সময় ঠান্ডার সময় কী হাত চাদরের মধ্যে রেখে দিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু চাদর থাকলেও আমরা কী করব, বাইরে বার করে আমরা নামাজ পড়ব। তুমি দেখাও যেটা করে, আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে আমরা যেই তাকবীরে তাহারিমা তাহলে চাদরের বাইরে রাখলাম। আর নম্বর দুই কি, হাত উঠানোর সময় মাথা না ঝুঁকানো। আমরা কী করে হাত উঠানোর সময় যে হাতটা একবার উঠাও, হ্যাঁ, ওইভাবে মাথা ঝুঁকানো যাবে না, তাহলে আমরা কী করব, মাথা না ঝুঁকে স্ট্রেট দাঁড়িয়ে আমরা মাথা না ঝুঁকিয়ে আমরা ইয়ে করব। অনেকেই আমরা কী করি মাথা ঝুঁকিয়ে ফেলি, না, এটা করা যাবে না। নম্বর তিন, হাত কান পর্যন্ত উঠানো, হাত কান পর্যন্ত উঠানো, হ্যাঁ, উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের লতি স্পর্শ করা যায়। এবং অনেকেই আমরা করি না, হানাফি মতে অনেক এ সম্পর্কে মশলা মশলা তো অসুবিধা নেই। আর আমরা এই তাহলে এদিকেই আমরা লক্ষ্য রাখবো যে বৃন্দাগুলি কানের লতি পর্যন্ত আমরা স্পর্শ করতে পারি। নম্বর চার, হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক ফাঁক রাখা, আমরা হাতের আঙ্গুলগুলো এই যেভাবে সামনে ফাঁক রেখেছে এইভাবে স্বাভাবিক ফাঁক রাখতে পারবো, স্বাভাবিকভাবে ফাঁক রাখা। নম্বর পাঁচ, হাতের তালু সম্পূর্ণ কেবলামুখী করে রাখা, হাতের তালু এই কেবলামুখী দেখুন কেবলামুখী করে রেখেছে, ঠিক কেবলামুখী রাখা, আর আঙ্গুলের মাথা বাঁকা না করা বরং আকাশমুখী করে রাখা, একদম ঠিক আকাশমুখী স্ট্রেট সোজা থাকবে। নম্বর ছয়, তাকবীরে তাহারিমা বলার প্রাককালে উক্ত নামাজের খেয়াল
অর্থাৎ নিয়ত মনে হাজির করা ফরজ। আমরা অনেকে কি করি নিয়ত, আমরা যেমন পড়ি নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বিভিন্ন এই যে নিয়ত পড়ি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা নিয়ত করাটাই হলো ফরজ। যদি কেউ নিয়ত মুখে না হলেও যদি কেউ মনে করেন যে আমরা নিয়ত আল্লাহু আকবার বলে নিয়ত করব, তাহলে মনের অন্তরে যে নিয়তটা এটাই হলো আসল নিয়ত। নিয়ত করা আর নিয়ত পড়া দুটো পার্থক্য আছে। তো আমরা সেই জন্য করে নিয়ত আমরা ইনশাআল্লাহ মনে মনে করলেও হয়ে যাবে। নম্বর সাত, তারপর তাকবীরে তাহরিমা শুরু করা, তাকবীরে তাহরিমা এক আলিফ থেকে বেশি টান না দেওয়া। তাকবীরে তাহরিমা শুরু করা, তাকবীরে তাহরিমা এক আলিফ পরিমাণ না টানা, এর থেকে বেশি না টানা। আল্লাহু আকবার। আমরা এইভাবে এবার আমরা লক্ষ্য করব যে তাকবীরে তাহরিমাটা কীভাবে হাত বাঁধা হয়। বলার পর তাকবীরে তাহরিমা বলার পর সরাসরি হাত বাঁধা, হাত বাঁধার হাত আগে হাত ঝুলিয়ে না দেওয়া। আমরা কি করি নিয়ত করে নিয়ে হাত এইভাবে ছেড়ে দিই, না এইভাবে করা যাবে না, আমরা করে নিয়ে ওইভাবে ছাড়বো না, আমরা ডাইরেক্ট বেঁধে নেব। তাহলে আমরা সেটা হ্যাঁ এইভাবে ঠিক বেঁধে নেব, হাত বাঁধার আগে হাত ঝুলিয়ে না দেওয়া। এই হলো আমাদের মানে দাঁড়িয়ের যে তাহরিমার যে কিছু পদ্ধতি। আর হাত বাঁধার চারটি কাজ রয়েছে। নম্বর এক, হাত বাঁধার যে চারটি কাজ হলো ডান হাতের তালু বাম হাতের উপর পিঠের উপরে রাখা। হ্যাঁ, ওইভাবে ডান হাতের তালু বাম হাতের পিঠের উপরে রাখা। নম্বর দুই, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠ আঙ্গুলগুলি দ্বারা বাম হাতের কবজি ভালো করে ধরা। ওই যেমন আমাদের দেখাচ্ছে ওই তিনটা আঙ্গুল ওর উপরে পড়ে যাবে। হ্যাঁ, ঠিক ওইভাবেই। নম্বর চার, নাভির নিচে হাত বাঁধা উল্লেখ্য তাকবীর বলা শেষ ও হাত বাঁধা একই সময় হবে। হ্যাঁ, নাভির নিচে হাত বাঁধা, এই হলো আমাদের চারটি কাজ তাকবীরে তাহরিমার। হাত বাঁধার পর আটটি কাজ করতে হবে। হাত বাঁধার পর আটটি কাজের মধ্যে একটি কাজ হলো সানা পড়া, দোয়ে সানা পড়া। তারপরে নম্বর দুই হলো আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া। তারপর আপনার সুরা ফাতিহা পড়া। তারপর পাঁচ, আরেকটি সুরা সঙ্গে পড়া, সুরা ফাতিহার পড়ার পরে নীরবে আমিন বলতে হবে। তারপরে সুরা মিলানো, এই প্রথম রাকাতে এবং প্রথম রাকাতে এবং ওয়াজিব সুন্নত নফলের সব কটি রাকাতে পড়াটা হলো ওয়াজিব। সুরা মিলানোর পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। আমরা যে সুরা মিলাই তার পূর্বে আমরা বিসমিল্লাহ পড়ব। আট নম্বর হলো মসনুন কেরাত পড়া, সুন্নত অনুযায়ী আমরা যে কেরাত আদায় করব। এই যে আটটি মাসলা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে, তাহলে এইভাবে এবার আমরা রুকুতে চলে যাব। রুকুতে আল্লাহু আকবার বলে আমরা একদম সমান্তরাল, পীঠটাকে সমান্তরাল, যেমন একটা কিছু রাখলে যেন ওর উপরে থেকে যায়, ঠিক এইভাবে আমরা রাখার চেষ্টা করব। তাহলে এইটাই হলো আমাদের রুকু এবং সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম আমরা যেভাবে পড়ি, পড়ে সামি আল্লাহু লিমান হামিদা, এবার ইমাম যখন পড়ান আমরা পিছনে যখন থাকি রব্বানা লাকাল হামদ, মনে মনে পড়ি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, যে যেমন পড়ে আবার আমরা সেজদায় চলে যাব। আল্লাহু আকবার বলে আমরা সেজদায় চলে যাব। হ্যাঁ, হাতটা সমান্তরাল রাখবো, ঠিক আমাদের এই যে চোখ এবং কান বরাবর আমাদের হাত থাকবে, ঠিক এইভাবেই আমরা লক্ষ্য রাখবো। আমরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল পরিষ্কার করে আমরা পড়ব, তিনবার পাঁচবার সাতবার যে যেমন পারি ইনশাআল্লাহ আমরা আদায় করব। আর পায়ের পিছনের দিকে আমরা লক্ষ্য করব যে পাটার দুই পায়ের যে আমরা সেজদায় যাওয়ার পরে দুইটা টাকনুকে আমরা দুইটা টাকনুকে মানে গাঁট দুটো এক জায়গায় জুড়ে যাবো, উপরের দিকটা দুটো পা জুড়ব, স্বাস্থ্যবান বলে ওই জন্য সমস্যা। ঠিক আছে, আমরা ওদের লক্ষ্য রাখবো যে যেমন শরীর হিসাবে অনেক সমস্যা হতে পারে, আমাদের দুটো পা পিছনের দিকে আমাদের জুড়ে যাবে সেই দুটো, যদিও বিভিন্ন শরীর এর জন্য আমাদের বিভিন্ন হতে পারে, এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আর উঠি আল্লাহ আকবার বলে ঠিক একই নিয়মে আমরা আবার একটা সেজদা করবো। এইভাবে আমরা টোটাল দুই রাকাত নামাজ আমরা ইনশাআল্লাহ আমরা এইভাবে শেষ করব। তাহলে আমাদের নামাজের যে পদ্ধতি ইনশাআল্লাহ দেখানো হলো, এটাকে আমরা ফলো রেখে আগামীতে আমাদের যে নামাজের মাসলা মাসাইল অনুযায়ী আমরা নামাজ আদায় করব। অনেক সময় আমরা রুকু
বা সেজদাতে গিয়ে আমরা কি করে থাকি, নামাজকে আমরা তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। সুন্নত তরিকা যে রয়েছে, ফরজ যে ওয়াজিব যে পদ্ধতিগুলো রয়েছে, এই ওয়াজিব পদ্ধতিগুলো যদি আমরা না আদায় করি তাহলে কি হবে, আমাদের সাহসেজদা ওয়াজিব হয়ে যায়। আর সাহসেজদা ওয়াজিব হয়ে গেলে তাহলে সেই পরিমাণ যদি আমরা সাহসেজদা না দিই তাহলে আমাদের নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না।